কি কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলেন? কারণটা কি বলবো? বলেন কি কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলেন? রব্বুল আলামিন এবার সেই কথা কোরআনে কারিমে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকর আল্লাহু আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার কাছে যে ওহি এসেছে সেই ওহি আপনি তিলাওয়াত করুন, সালাত প্রতিষ্ঠা করুন, কারণ নিশ্চয়ই নিঃসন্দেহে এই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল ফাহেশা কাজ থেকে বিরত রাখে। নামাজ কেন ফরজ করা হয়েছে এর উত্তর এই আয়াতের ভেতরে আছে, যেন নামাজি ব্যক্তি নামাজের মাধ্যমে সকল অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে। এখন আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি নামাজ আদায় করবে তার নামাজ তাকে অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে ফেরাবে। কিন্তু আমরা সমাজে দেখি এমন বহু নামাজে আছে, এরা নামাজেও সামনের কাতারে থাকে, সুদ খাওয়ার বেলায়ও এরা সামনের কাতারে থাকে। কিছু মুসল্লি আমরা দেখি নামাজেও সামনের কাতারে থাকে, ঘুষ খাওয়ার বেলায়ও তারা সামনের কাতারে থাকে, নামাজেও সামনের কাতারে যৌতুক খাওয়ার বেলায়ও সামনের কাতারে, নামাজেও সামনের কাতারে মানুষের জায়গা জমি দখলের, জায়গা জমি দখলের ক্ষেত্রে ও সে সামনের কাতারে নামাজও আদায় করে, আবার দেখা যায় অন্যায়ও করে, অপকর্ম করে, এরকম আছে না? তাহলে আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা? না, আল্লাহর কোরআনের আয়াত কখনোই মিথ্যা হতে পারে না। বরং নামাজি যে নামাজ আদায় করছে, নামাজের অন্তর্নিহিত শিক্ষা অনুধাবন না করার কারণে এবং নামাজের অন্তর্নিহিত শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে তা প্রতিফলিত না করার কারণেই এই নামাজির এমন দশা হয়েছে। সম্মানিত ভাইরা, মনে রাখবেন, নামাজ কেবলমাত্র আনুষ্ঠানিক কোনো ইবাদতের নাম নয়, বরং নামাজ হচ্ছে আপনার জীবন পরিচালনার সামগ্রিক ট্রেনিং, সামগ্রিক প্রশিক্ষণ গ্রহণের জায়গা। নামাজের বাহিরে কিভাবে আপনি আপনার জীবন চালাবেন, জীবন পরিচালনা করবেন, সকল শিক্ষা নামাজের ভেতরে আছে না? এইরকম দশটি শিক্ষা সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি আজ তুলে ধরবো ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলো যদি আমরা নামাজ থেকে গ্রহণ করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সমাজ জীবনে আমরা যদি প্রয়োগ করতে পারি, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আমরা অন্যায় অপরাধ থেকেও নিজেদেরকে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে নামাজের টোটাল কয়টি শিক্ষা আজ আপনাদেরকে আমি সংক্ষেপে বলবো? আর একটু জোরে বলেন, দশটি। আরো জোরে বলেন, সবাই পয়েন্টগুলো মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান শুরু হয়ে যাচ্ছে। নাম্বার ওয়ান, সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড। নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয়? ঐক্যবদ্ধ। আমরা যারা ইমানদার, দল মত নির্বিশেষে মুসলমানরা সবসময় একত্রিত থাকবে, মুসলমানরা কখনো আলাদা আলাদা হয়ে যাবে না। এই শিক্ষা নামাজে আছে না নাই? কিরকম আছে সংক্ষেপে বুঝাই দিই আপনাদেরকে। বলেন তো, নামাজ কি একা একা ফরজ না জামাতের সাথে ফরজ? একা একা নামাজ ফরজ করা হয়নি, বরং আল্লাহ তাআলা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায়ের জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন, জামাতের সঙ্গে নামাজকে ফরজ করা হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন। সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সালাত কায়েম করো আর যাকাত দাও, এবং মসজিদে এসে যারা রুকু করে রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। বলেন, আমরা যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করি, নামাজে গিয়ে আমরা কি নামাজের কাতার ভাগ করে ফেলি? আমি আওয়ামী লীগ করি, ক্ষমতা সে, এই আমি সামনের কাতারে, তুই বিএনপি পিছনে যা, বলেই কথা ভাইরা জবাব দেন, বলেই কথা।
কেউ কেউ বলে তুই জাতীয় বার্ড, তুই 3 নম্বর কাতারে যা, এই কথা বলে না। বরং নামাজে এক চমৎকার দৃশ্য আমরা দেখি, দেখা যায় আওয়ামী লীগের ভাইয়ের পাশে বিএনপির ভাই, বিএনপির ভাইয়ের পাশে জাতীয় পার্টির ভাই, তার পাশে চরমুনার ভাই, কবির হুজুর, আলিয়ার হুজুর, মিলে মিশে কাঁধে কাঁধ লাগায়া মসজিদের ভিতরে জামাতে নামাজে দাঁড়ায়। ওখানে কোনো ঠেলাঠেলি আছে? তো নামাজের বাইরে এত ঠেলাঠেলি আপনি করেন কেন? মুসল্লি তার মানে আপনি নামাজ আদায় করেন ঠিক, আপনার নামাজ ফিজিক্যাল এক্সারসাইজের মতো, আপনার নামাজ আনুষ্ঠানিকতা মাত্র, নামাজের শিক্ষা আপনি নামাজের বাহিরে নিয়ে আসতে পারেন না। যদি নামাজের শিক্ষা বাহিরে নিয়ে আসতে পারতেন তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র মত পার্থক্যের কারণে একজন আরেকজনকে এভাবে ঘায়েল করতেন না, একজন আরেকজন এত ঠেলাঠেলি গুতাগুতি করতেন না। আপনাদের কথা কি বলবো বলেন, আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন, কারণ আমাদের হুজুরদের মধ্যে ঠেলাঠেলি এত বেশি বাড়ছে, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরের দিকে তাকায় না, এক হুজুর সালাম দিয়ে আরেক হুজুর সালাম নেয় না, এখন পরিস্থিতি ভয়াবহ তার দিকে যাচ্ছে। আমাদের কি মনে হয় বলা লাগবে, আপনারা দোয়া করেন আমরা যেন একসাথে এক হয়ে চলতে পারি, কারণ এখন দেখা যায় এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না, আছে না নাই? এইরকম যদি অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? এখন আমাদের মধ্যে বিভেদ হওয়ার কারণে মুসলমানদের মধ্যে দলাদলি বাড়ছে, আর ওইদিকে ইসলাম বিরোধীরা এই সুযোগে মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে রাখার, কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করছে। আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। আরে বাপরে বাপ, এখন টুপি দিয়ে আমরা ইসলাম যাচাই করি। অনেক দেখলাম একজন টুপি একটা স্টেজের মধ্যে এনে ছিঁড়ে ফেলছে, কয় এটা কৌমি টুপি, এটা আলিয়া টুপি, এটা সুন্নি টুপি, এটা চরমুনাই টুপি, এটা এই টুপি ওই টুপি। মিয়া সাহ, আপনি টুপির মাধ্যমে ইসলাম যাচাই করেন, টুপির মাধ্যমে ইসলাম যাচাই করে করে মুসলমানদেরকে বিভক্ত করছেন, আর এই সুযোগে ইসলাম বিরোধী যারা তারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেব করে নালে মনের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? আরে আজ আমরা ঐক্যের বন্ধনে ফাটল ধরিয়া আজ আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছি বলে
মুসলমানদের এই চরম দুরবস্থা হয়েছে। নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা, এক মুমিন আরেক মুমিনের সাথে এমন ভাবে সম্পর্ক রাখবে, এমন ভাবে তারা ঐক্যবদ্ধ থাকবে, একটি দেয়ালের মধ্যে পারস্পরিক ইটের গাঁথুনি যেমন থাকে মুমিনরাও তেমন ঐক্যবদ্ধ থাকবে। বলেন তো, আপনার হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, এই একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? এমনি মারবেন, সাথে সাথে ভেঙে যাবে। এখন যদি 1000 লাঠি আপনার হাতে দেওয়া হয়, যদি বলা হয় এই 1000 লাঠি আপনি ভাঙেন, ভাঙা সহজ না কঠিন? কঠিন কি, আপনি পারবেনই না, কুতাকুতি শুরু হবে। কুতাকুতি বুঝছেন তো আপনারা? এইরকম আপনি চেষ্টা করে যাবেন কিন্তু পারবেন না। কি বুঝলেন? আমরা দলাদলি করে করে যত বেশি বিভক্ত থাকব, একটা লাঠি হাতে দিলে যেমন কেউ সহজে ভেঙে ফেলতে পারে, দলাদলি করে যত বেশি আমরা বিভক্ত থাকব, ইসলাম বিরোধীরা কোরআন বিরোধীরা যখন জারে ধরবে এইভাবে একদম মেরুদণ্ড ভেঙে দিবে। 1000 লাঠি একত্রিত থাকলে যেমন ভাঙা যায় না, ঠিক তেমনি ভাবে হৃদয়ের সংকীর্ণতা দূর করে দিয়ে আমরা যদি আমাদের মত পার্থক্য ভুলে গিয়ে দল মত সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর দিনের খাতিরে গোটা দুনিয়ার মুসলমান যারা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এই দুনিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ আর পাবে না। মুসলমানদের অবস্থা এমন কেন? ঠুনকো সামান্য বিষয় নিয়ে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না। মুসল্লি এই বুঝি আপনি নামাজ আদায় করে শিখছেন না? নামাজে তো গিয়ে আমরা সবাই একসাথে দাঁড়াই, এভাবে একত্রিত যদি আমরা নামাজের বাহিরে থাকতে পারি, আল্লাহর রহমত আমাদের উপরে বেশি থাকবে না কম থাকবে? এই মাহফিল নিয়েও এখন রাজনীতি, কয় মাহফিলে এটা বলে ফেলতে পারে, ওইটা বলে ফেলতে পারে। মাহফিল কোনো পলিটিক্যাল মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ। এখানে দল মত নির্বিশেষে যুবক তরুণ মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন শোনার জন্য আয়োজন করি। আবার আমরা যারা এখানে কথা বলি, আমরা কোনো দলের দালালি করি না, আমরা কোনো নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, আমরা আল্লাহ আর তার রাসূলের দালালি করি, আমরা মানুষকে আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইসলামের দিকে আহ্বান করি। ভুল বুঝলে চলবে না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা বললাম, নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয়? ঐক্যবদ্ধ। সবাই এক থাকতে পারবেন তো? না নামাজের বাইরে ঠেলাঠেলি করবেন? এক থাকা যাবে তো ইনশাল্লাহ। আমরা একজন আরেকজনের সালামও দিই না, কয় না এ আমার জাত না, আমার দলের না, এরকম আছে না? নাই না, এরকম করিয়েন না। আমাদের প্রভু কয়জন? প্রভু কয়জন? রসুল কয়জন? কিতাব কয়টা? তাহলে এক হইতে পারবো না কেন আমরা? আমাদের প্রভু এক নবী রুম্মা, জীবন বিধানে ঐশী বাণী কুরআন বলে। আমাদের প্রভু এক নবী রুম্মা, জীবন বিধানে ঐশী বাণী কুরআন, তবে কেন এক নয় মুসলমান, এক হও এক হও করিয়াও বান। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এক বানায় দেন। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার টু, বাকি পয়েন্টগুলো সংক্ষেপ আছে। নামাজের 2 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ভেদাভেদহীন সমাজ গঠনের শিক্ষা দেয়। নামাজ এমন একটি ইবাদত, দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালা, নামাজের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য নেই। মনে করেন নামাজে আসার পরে আপার ক্লাসের যারা আছেন তারা কি লোয়ার ক্লাসের লোকদেরকে ঠেলাইয়া পেছনে দিয়ে দেয় না? কেউ কি বলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তুই রিক্সাওয়ালা বেটা, তুই আমার পাশে দাঁড়াই সত কেন, এমন কথা বলে? যদি বলেও ফেলে রিক্সাওয়ালা বলবে মিয়া চেয়ারম্যান তোমার চেয়ারম্যান গিরি গিয়ে পরিষদে দেখাও, দাও এটা আল্লাহর ঘর, এখানে তুমিও আল্লাহর গুলাম আমিও আল্লাহর গুলাম। এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক
খারি হোগে মাহমুদ আয়াজ একই সফ মে খারি হোগে মাহমুদ আয়াজ না কুই বান্দা রহা না কুই বান্দা নওয়াজ নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না তার চাকর আয়াজ তখন আর চাকরের ভূমিকায় থাকে না সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায় এই যে নামাজে আমরা দেখা যাচ্ছে আমার পাশে মুচি দাঁড়িয়েছে আমার পাশে একজন গরিব মানুষ দাঁড়িয়েছে ধনী গরিব উঁচু নিচু বৈষম্য দূর করে যেভাবে আমরা ভাই ভাই হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে কাঁধে কাঁধ লাগিয়ে নামাজে দাঁড়াই আল্লাহর কসম এইভাবে যদি নামাজের বাহিরে আমরা উঁচু নিচু ভেদাভেদকে আমরা যদি একেবারে শিকড় কেটে ফেলতে পারতাম আমরা যদি সবাই ভাই ভাই হয়ে চলতে পারতাম তাহলে সমাজে ভেদাভেদ থাকতো না এই সমাজটা সুন্দর একটি সমাজ হয়ে যেত ঠিক কি না দেখা যায় নামাজে ড্রাইভার আর তার মালিক একসাথে নামাজে দাঁড়ায় কিন্তু একসাথে বসে ভাত খাইতে পারে না প্রেস্টিজ চলে যাবে আমি কি ভুল বলেছি এ মুসল্লি আপনি নামাজ থেকে এটা শিখছেন না কি শিখছেন নামাজ থেকে আপনি এখন তো বিয়ে শাদিতে আমরা সব পাল্টাই ফেলছি কয় এইদিকে আমার ভিআইপিরা এইদিকে এরা ওইদিকে এরা এই বুঝি কারবার না নামাজে যেমন আমরা ভেদাভেদহীন সবাই এক কাতারে একভাবে বসি একভাবে দাঁড়াই ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে আমরা যদি সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যদি থাকতে পারি আমাদের সমাজ আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ তাহলে এইভাবে আমরা ভেদাভেদহীন একটি সমাজ গঠনে সবাই ভাই ভাই হয়ে মসজিদের বাইরে নামাজের বাইরেও থাকতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কষ্ট হচ্ছে আপনাদের বেশি কয়টা বললাম বাকি আছে কয়টা আটটা নম্বর থ্রি তিন নম্বর নামাজ আমাদেরকে টাইম মেনটেন শেখায় আমরা টাইম মেনটেন করে চলাফেরা করব সময়ানুবর্তিতার প্রতি গুরুত্ব দিব এই শিক্ষাটাও নামাজের ভেতরে আছে না নাই বলেন তো পাঁচ ওয়াক্তের নামাজ কি একবারে আদায় করি নাকি পাঁচ ওয়াক্তের নামাজের পাঁচটা শিডিউল আছে রব্বুল আলামিন বলেছেন ইন্নাস-সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুদা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নামাজকে নির্দিষ্ট সময় অনিবর্তিতার উপরে ফরজ করা হয়েছে পাঁচটা নামাজের পাঁচটা শিডিউল আছে কেউ যদি বলে আমি ফজরের নামাজ বিকাল তিনটায় আদায় করব তার কথা মতো কাজ হবে কেউ যদি কয় আমি জোহরের নামাজ রাত একটায় আদায় করব হবে না পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটা নির্ধারিত টাইম আছে না নাই এই যে জোহরের নামাজ টাইম মতো আজান হয় টাইম মতো নামাজ হয় জোহরের আজান টাইম মতো নামাজ আসর টাইম মতো আজান টাইম মতো নামাজ মাগরিব ঈশা টাইম মতো আজান টাইম মতো নামাজ এখান থেকে নামাজ আমাদেরকে কি শেখাচ্ছে যে মুসল্লি তুমি যেমন নামাজে টাইমে টাইমে আসো তোমার মসজিদে যেমন টাইমে টাইমে আজান হয় ঠিক টাইমে যেমন নামাজ শুরু হয় ঠিক তেমনি নামাজের বাহিরে তুমি যদি জীবনে সফলতা চাও তাহলে সময়ের কাজ তুমি সময়ের ভিতরেই করে না আমরা কি করি সময়ের কাজ সময়ে করি না যে লিফলেটে লিখা থাকে বা যে ব্যানারে লিখা থাকবে অনুষ্ঠান শুরু হবে বেলা দুইটায় পাবলিক বুঝে বুঝছি এটা বিকাল পাঁচটায় শুরু হবে এইরকম অবস্থা হয়ে গেছে অর্থাৎ সময়ের প্রতি আমরা এত অসচেতন এত অসচেতন আমরা উন্নতি করব কিভাবে কারণ আমাদের এগারোটার গাড়ি কয়টায় যায় স্টেশনের লোকও জানে না এক প্যাসেঞ্জার ঘটনা একটা মনে পড়ছে বলবো প্যাসেঞ্জার যাবে এক জায়গায় রেলওয়ে স্টেশনে এসেছে এগারোটায় তার ট্রেন লাগেজ রেখে বসে আছে কয় বাংলাদেশ তো জানি না কখন আর আসে বসে বসে অপেক্ষা করে ঠিক এগারোটায় হুইসেল শুনছে খুশি হয়ে দাঁড়ায় গেছে কয়া বাংলাদেশে এটা সম্ভব টাইম মতো চলে আসছে যখন লাগেজ স্টার্ট মারতে যাবে আরেকজন হাত ধরে কয় ভাই এত খুশি হইস না বস এটা গতকাল রাত এগারোটার ট্রেন আজ রাত এগারোটায় এসেছে এই হচ্ছে আমাদের টাইম মেনটেনিং এর অবস্থা এই যে আপনারা হাসতেছেন এখানে অনেক যুবককে দেখতে পাচ্ছি হাসতেছে তোমরাও তো অনেকে টাইমের কাজ টাইমে করো না তোমরা অনেক স্কুলে পড়ো কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমরা পড়ার সময় ঘুমাও ঘুমের সময় খেলাও তোমরা জীবনে উন্নতি করবে কিভাবে তোমাদের কেরিয়ার সুন্দর হবে কিরকম আর তোমরা তো তোমাদের কেরিয়ারকে ধ্বংস করে দিচ্ছ
তোমরা মোবাইল ফোন আর ইন্টারনেটে এত বেশি সময় দিচ্ছ, আল্লাহর কসম এই সময়টা তোমরা যদি পড়াশোনা আর গবেষণায় দিতে, আমার এই সোনার বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ বিজ্ঞানী পেত। তোমরা ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা ১৩ ঘন্টা ফেসবুকে স্ক্রলিং করো, তোমরা এত বেশি ফেসবুকে যে কি করো, কিতা যে করো রে ভাই, জান আমার কোনটা বুঝে আয় কিতা করো তোমরা, আল্লাহ জানো। যুবক ভাইদেরকে বলছি, আমার বাবাদেরকে তো তুমি করে বলতেছে, বলেন যুবকদের অবস্থা এই না, হেরা ফেসবুক ফ্রি ফায়ারে আসতেছি পরে, আগে ফেসবুকের কথা বলি, ছবি একটা আপলোড দিয়া ওখানে কে কয়টা লাইক দিল, কে কয়টা লাভ দিল, তারপর আরেকটা আছে কি জানি কয়, পড়াশোনা নাই। আর এখন তো স্কুল কলেজে যাওয়া লাগে না, স্কুল কলেজে তো সব করোনা ঢুকছে, করোনা ভাইরাস এমন শিক্ষিত হয়েছে স্কুল কলেজের ভিতর ঢুকছে না, কিছুদিন পরপর স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। এই যে আপনারা বের হন, বলেন তো মাঠে ঘাটে বাজারে ভিড় কম না বেশি, মেলায় ভিড় কম না বেশি, খেলায় ভিড় কম না বেশি, মেলাও চলে খেলাও চলে, হাটে মাঠে বাজারে ঘাটে সব কিছু চলে, স্কুল কলেজের ভেতরে কি করোনা একদম এমনি বসে আছে নাকি, আসো আসলেই ধরবো, খুব শিক্ষিত মনে হয় যে শুধু স্কুল কলেজে চিনছে, আবার ধার্মিকও হয়ে গেছে, মাহফিল চিনছে, এত ধার্মিক হয়েছে মাহফিল চিনেছে, ঢাকার বাণিজ্য মেলা চিনে নাই, গত মাসে না বাণিজ্য মেলা হইল, বাণিজ্য মেলা চলে কিন্তু বিভিন্ন জায়গায় বিধিনিষেধ, এটা দেখা যায় মাহফিলে বাধা আছে না নাই, বন্ধ করার জিনিস পান না, বন্ধ যদি করতে হয় খেলা বন্ধ করে দেন, মেলা বন্ধ করে দেন, নাচের আসর গানের আসর বন্ধ করে দেন, মদের বার বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দেন, মসজিদ মাদ্রাসা মাহফিল গুলো চালু করে দেন। এগুলো যত বেশি চলবে নেক কাজ যত বেশি হবে, নেক কাজের পরিবেশ যত তৈরি হবে, জমিনে আল্লাহর রহমত তত বেশি বর্ষিত হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম যে তোমরা পড়াশোনা যারা করো সময়ের গুরুত্ব তোমরা দাও না, সময়ের কোনো গুরুত্ব নাই, সারাদিন তোমরা অবশ্য তোমাদের দোষ তো দেওয়া লাভ নাই, তোমাদের হাতে ফোন এটা তো তোমাদের মা বাবাই দিয়েছে, এখানে আমার বাবাদেরকে আমি সম্মান রেখে কয়েকটা কথা বলি, এখানে যাদের বয়স ৩০ উপরে আপনারা একটু আমার কথার জবাব দিয়ে, আমরা আমারও তো বয়স ৩০ কাছাকাছি, আমরা কলেজে উঠে বা ওই লেভেলে গিয়ে যা বুঝছি, এখনকার পুচকা পুচকা পুলা মাইয়ারা কম বয়সে সব বুঝে ফেলে, আমি চিন্তা করলাম এরা কম বয়সে এত পাকলো কেমনে, এত জিনিস বুঝে কেমনে, কি বাবারা ঠিক বলছি না, আপনারা ১৮-১৯ বছর বয়সে গিয়ে যা বুঝছেন এখন ৬-৭ ছেলে মেয়েরা আপনাদের চেয়ে আরো বেশি এখন বুঝে, আমি চিন্তা করলাম কম বয়সে এরা এত পাকলো কেমনে, চিন্তা করতে লাগলাম, চিন্তা করে কারণ পাইছি ২টা, কয়টা সবাই বলেন কয়টা, এদের ঘুম আসছে নাকি, সবাই একটা তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর, আমি আবার সবাই কথা না বললে আমার ভালো লাগে না, আলোচনা তো একটু জমাইয়া হবে ঠিক না, ঘুমাই ঘুমাইয়া মরার মতো আলোচনা করে তো কোনো লাভ নেই, কি বলেন ঠিক আছে, আচ্ছা তাইলে এই পুলামাইয়ারা এত কম বয়সে পাকছে কারণ কয়টা বললাম, ২টা, দেখেন তো কথাগুলো ঠিক আছে কিনা, বাস্তবিক কিনা, ১ নাম্বার এদেরকে এখন শিক্ষার নামে অপশিক্ষা দেওয়া হচ্ছে, আগেই ঠিক বললেন না, পুরাটা শুনেন আগে, কেমন অপশিক্ষা, এখন তাদের সিলেবাসের ভেতরে শারীরিক শিক্ষাও ঢুকানো হয়েছে, শারীরিক শিক্ষার নামে বই ঢুকাইয়া দিয়া সিলেবাসে চ্যাপ্টারের মধ্যে এমন এমন চ্যাপ্টার ঢুকানো হয়েছে যেখানে অশ্লীলতা যৌনতার ব্যাপক ছড়া ছড়িয়েছে, এইসব অশ্লীল যৌন উন্মাদনামূলক লেসন গুলো তাদের ক্লাসে পাঠদান করানোর মাধ্যমে আমার দেশের কোমল 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 শিক্ষার্থীদেরকে, আমার দেশের মাসুম বাচ্চাগুলোকে যৌনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই গেল ১ নাম্বার কারণ। আর ২ নাম্বার অপসংস্কৃতি এদেরকে গ্রাস করে ফেলছে,
আমরা দেখতাম আগে, আজ থেকে 8-10 বছর 10-12 বছর আগেও আমরা দেখেছি, বাচ্চারা কান্না করলে মা বাপ এসে দৌড়াইয়া কুলে নিয়েছে, বুকের সঙ্গে জড়ায় ধরেছে, আয় আয় চাঁদ মামা, কবিতা শুনিয়েছে, গল্প শোনায় ঘুম পাড়িয়েছে। আর এখন মা বাপ কি করে বাচ্চা কান্না করলে? না শুধু দেয় না, ঘরে তো ওয়াইফাই আছে, ইউটিউবে ঢুকে ঢুকে বেবি শার্ট ডুট ডুট ডু লাগায় দেয়, কয় দন্নে, ঠিক বলছি? এই ছোট্ট বয়স থেকে বাচ্চাগুলার মন মানসিকতা ফোনের দিকে ডাইভার্ট করে দিয়েছে। আরে বাপ রে বাপ, 2-3 বছরের বাচ্চারা এখন ফোনে যে স্ক্রলিং করে দেখবেন ফোনাতে নিয়ে এমনি মারে। আমি একদিন দেখলাম 3 বছরের বাচ্চা একটা এমনি মারতেছে, বললাম হাই হাই হাই, অ্যান্ড্রয়েড ফোনে সে যেমনি স্ক্রলিং করে আমি তো নিজেই এখন এরকম স্ক্রলিং করি, এরকম আছে না নাই? আমরা নিজেরাই বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়ে এদেরকে আমরা ফোনের প্রতি আসক্ত বানিয়ে ফেলছি। ওই যে এক জায়গায় মাহফিলে গেলাম, এক লোক আমাকে বলতেছে, হুজুর আমার একটা মেয়ে আছে JSC এক্সাম দিয়েছে, A+ পেয়েছে। আমি বললাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কয় হুজুরের জন্য জানেন খুশি হয়ে কি করছি? কি করছেন? কয় আইফোন গিফট করে দিয়েছি। বললাম ভালো করছেন, কিছুদিন পরে আপনাকে জামাইও গিফট করে দিবে। ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত আপনাদের ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন দিবেন না। এখন ঠিকের আওয়াজ কমছে, কারণ ইন্টারমিডিয়েটের কয়েকটা এখানে আছে। কয় হুজুর তো এতক্ষণ আমাদের পক্ষেই বললো, তোমাদের পক্ষে আমি এখনো বলছি, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছি, ওই লেভেলে যখন পড়েছি, তখন আমাদের হাতে ফোন ছিল না, আমরা পড়াশোনায় সময় দিয়েছি বলে আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি। তোমরা পড়াশোনায় সময় দাও, ডিভাইস ইউজের বহু সময় পাবা, পড়াশোনায় যাও, পড়ার টেবিলে চলে যাও, পড়াশোনায় মন দাও, আগামীর দিন তোমাদের জন্য সম্ভাবনা, সময়কে কাজে লাগাও, সেই সময়গুলো সোনার হরিণ, এটা চলে গেলে তুমি টাকা পয়সা দিয়ে ফিরাই আনতে পারবা না। এজন্য আমার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, এই সময়গুলো সোনার হরিণ, আপনার জন্য একটা মুহূর্ত নষ্ট করবেন না, এখন পড়াশোনার সময়, গবেষণার সময়, পড়ার টেবিলে এখন মন দেন। সবাই যদি আমরা সময়ের কাজ সময়ে করি, আমাদের জীবন সুন্দর হবে। এই সময় অনুবর্তিতার শিক্ষা পাওয়া যায় কোন ইবাদতের ভিতরে? ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, নাম্বার 4 নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শেখায়, শৃঙ্খলা শেখায়। নামাজ আমাদেরকে কি শেখায়? শৃঙ্খলা। আমাদের দেশে কোনো কোনো মসজিদ, এটা বাংলায় বলে, যে ডানে বামে তাকিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাতার সোজা করেন বলে। আর আপনারা হওয়া যার ওমরা করেছেন, কে কে হাত তুলেন তো দেখি একটু, মাশাআল্লাহ অনেকে আছেন হাত নামান, হারামে নামাজ পড়েছেন তাই না? আর আমার যুবক ভাইরা, আপনারা ফেসবুক ইউটিউবে হারামের নামাজ দেখেন তাই না? ওখানে ইকামতের পরে নামাজ শুরুর আগে ইমাম সাহেব কি বলে, ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, অথবা বলে সাফু সুফুফাকুম ওয়াতারাসু ওয়াসুদ্দুল খালাল, এরকম আরবিতে কয়েকটা কথা বলে না, বলে যে ডানে বামে কাঁধে কাঁধ লাগিয়ে কাতার সুজা করে বিনয়ী হয়ে বিনীত হয়ে নামাজে দাঁড়াও, সুন্দর করে এগুলো বলে। এই যে নামাজে যখন আমরা দাঁড়াই, লাইন কি আঁকা বাঁকা করে দাঁড়াই, হয় হুল্লোর করি, এই নামাজি গুলাই নামাজের বাইরে আইসা, আরে ভাই এখানে তো আপনারা নামাজি আছেন, যদি বলি লাইন ধরেন দেখবেন আঁকা বাঁকা আছে না নাই? ব্যাংকে লাইন থাকে অনেক সময়, ব্যাংকে যান না আপনারা, ব্যাংকে লাইন থাকে। আমরা অনেক কি নামাজ আদায় করি, নামাজে কোনো ভেজাল করি না, ব্যাংকের দেখছে লম্বা লাইন, একজনকে গিয়া বললে ভাই দেখছেন ওই জিনিসটা কি, ওই দিকে তাকায় আরো 3 জনের সামনে যায়, এরকম আছে? তো এই বুঝি আপনি শৃঙ্খলা শিখেছেন? এই যে আরেকজন উঠতেছে, উনি কি শৃঙ্খলা বুঝছে? এখন উনি যদি বুঝতো আমি যে এতগুলা মানুষের উপর দিয়া যাব, এটা তো ডিস্টার্ব হবে, তাইলে আর এই বিশৃঙ্খলা করতো না। আপনারা আর উঠবেন নাকি? উঠলে কিন্তু আমি ধরবো। তাহলে নামাজ আমাদেরকে কি শেখায়? শৃঙ্খলা শেখায়, আমার সব কিছু সুন্দর থাকবে, গোছালো থাকবে, শৃঙ্খলিত জীবনযাপন করবো, সব কিছুতে ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে। এই শিক্ষাও যে এবাদতে পাওয়া যায়, এবাদতের নাম কি? নামাজ। নাম্বার 5, এই তো শেষ হয়ে যাচ্ছে। নামাজের 5 শিক্ষা হলো, নামাজ আমাদেরকে পর্দা মানার শিক্ষা দেয়, পর্দা মানার শিক্ষা দেয়। নামাজে সতর থাকা নফল তাই না? আরেকটু জোরে বলেন, ফরজ।
পুরুষ হন নারী হন, সতর থেকে আমরা নামাজে দাঁড়াই। এখান থেকে শিক্ষা হলো, আল্লাহ শেখাচ্ছেন মুসল্লি তুমি যেমন নামাজে সতর থাকো, নামাজের বাহিরে তুমি আল্লাহর ফরজ বিধান পর্দাকেও মেনে চলো। পর্দার বিধান মোল্লার না আল্লাহ। আল্লাহ, আমার অনেক বোনেরা আছেন নামাজে তারা ঠিকঠাক মতোই সব করেন, কিন্তু নামাজের বাহিরে এরা ঘর থেকে বের হয়ে লিপস্টিক লাগায়া তারপর বিভিন্ন রং বেরঙের টাইট ফিট বুরখা পরিধান করে বের হয়। অবশ্য সোনা গাজিতে এগুলা নাই, এগুলো করা যাবে? টাইট ফিট বুরখা পরিধান করবেন না, রং বেরঙের অ্যাট্রাকটিভ আকর্ষণীয় বুরখা পরিধান করবেন না, বরং কালো রঙে ঢিলে ঢালা বুরখা পরিধান করবেন। যে বুরখা পরলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না, আকর্ষণীয় হবে না, এমন বুরখা পরিধান করতে হবে। এই পর্দার বিধান বুরখা হিজাবের বিধানটা মোল্লার দেওয়া না আল্লাহর দেওয়া। সবাই নিজেদের ঘরের বিবিদেরকে বোনদেরকে মাদেরকে পর্দা করাবেন তো? অনেকে আছে মসজিদে যায় না নামাজ আদায় করে, বউরে পর্দা করায় না, বোনকে পর্দা করায় না, এমন কপালপুরা কিছু মানুষ আমাদের সমাজে আছে না? আচ্ছা, এক ভাই বিয়ে শাদি করে বউ নিয়ে পরের দিন বের হয়েছে, বুরখা দরকার নাই, এলাকার ছোট ভাই পাইছে, কই ভাই সাথেইটা কে? কই চিনস না তোর ভাবি? কই ওয়াও, ওয়াও বলে না পুলা পাইন, ওয়াও বলে, কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়েছি। ছোট ভাই এবার বলে, ভাই বুঝলাম ভাবি আপনার সাথে, ভাবি ও ওয়াও, ভাবি কি এমনি নিয়ে বের হয়েছেন কেন, বুরখা টুরখা নাই? কয় তোর ভাবি দেখোস না কি সুন্দরী কি রূপসী, যদি ঘরের ভেতর শুধু থাকে, এটা আমি না জানে তোর ভাবি কত সুন্দরী রূপসী, বের হইলাম একটু নিয়ে, এলাকার মানুষের হক আছে না? এরকম নিজের বউকে বেপর্দা করে ঘর থেকে বের হয় এমন কিছু বেহায়া বেসরম নির্লজ্জ মানুষ সমাজে নাই। আমার কিছু বেহায়া তার বউয়ের ফটো ফেসবুকেও আপলোড দেয়, সোনা গাজিতে আছে নাকি এইরকম? কুরআন হাদিস দিয়ে আমরা এত ওয়াজ করছি, এদেরকে বোঝানো যায় না? বলেন ফেসবুক কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট? হ্যাঁ ভাইরা এটা করছে এত উঁচা, মানে আপনাদেরকে ঠিক মতো না যায় দেখা না যায় শোনা, আর একটু সামনে হলে তো আরো ভালো হইতো। কি বলছেন, ফেসবুক পাবলিক না পার্সোনাল সাইট? পাবলিক। আর বউ পার্সোনাল না পাবলিক? আশ্চর্য কথা, পার্সোনাল জিনিসটাকে বউকে পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে তো আপলোড দিতে পারে, তারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তারা। তো বউ কি জনগণের সম্পদ না আপনার সম্পদ? এটাকে পাবলিক সাইটে জনগণের সামনে ছেড়ে দিয়েছেন কেন মি আপনি? এরপরে ফেসবুকে দেওয়ার পরেই তো শেষ না, এরপরে লাইক আর কমেন্ট আছে না নাই? একজন কমেন্টও করছে, ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে, হে উত্তর দিয়েছে থ্যাংক ইউ। আরেকজন দেখছে, ওয়াও ভাবিকে জোস লাগতেছে, হে বেকুব কার জোস কে খায় রে? আপনার বউয়ের সৌন্দর্য এটা আপনার জন্য মানুষের জন্য? নিজের বউকে পর্দা করাবেন তো? নিজের বোনকে মাকে সবাইকে পর্দা করাবেন। শুধু এই পোশাকের মধ্যেই পর্দা সীমাবদ্ধ নয়, চোখের পর্দা আছে না নাই? হে যুবক ভাইরা এবার ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আমার যুবক ভাইরা নামাজে যখন দাঁড়া চক্ষুটা যেমন সাজদার জায়গার দিকে থাকে, আমরা যেমন এদিক ওদিক তাকাই না, ঠিক তেমনি এই শিক্ষাটা এখান থেকে নিয়ে নামাজের বাহিরে চক্ষুটাকে বেগানা নারীর দিকেও দেওয়া যাবে না। আদেশটা কার? খবরদার নিজের চরিত্রকে নষ্ট করে দিও না, চরিত্রের হেফাজত করো। নবীজিকে জিজ্ঞেস করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, ওগো আল্লাহর নবী কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? নবীজি বললেন, দুটো জিনিসের অপব্যবহার মানুষকে জাহান্নামে বানিয়ে ফেলবে। এক নাম্বার হচ্ছে আলফাম, নিজের মুখ জিহবা, দুই নাম্বার হচ্ছে ওয়ালফারাজ লজ্জাস্থান। এই দুটো জিনিসের অপব্যবহারের কাছে
এই দুটো জিনিসের অপব্যবহারকারীরা সবচেয়ে জাহান্নামে যাবে। পৃথিবীতে মুখ আর জিহবা আর লজ্জাস্থান, এই দুটো জিনিস দিয়েই দুনিয়ায় সবচেয়ে বেশি পাপ হয়। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমার তরুণ ভাইদেরকে বলবো, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো, খবরদার কোনো অবৈধ সম্পর্কের দিকে নিজেকে নিয়ে যেও না, বেগানে কোনো নারীর দিকে তাকিও না, তোমার চোখের গুণা বাড়িয়ে দিও না, চোখের নূর বাড়ানোর জন্য চক্ষুটাকে হেফাজত করো, এদিক ওদিক তাকায় চোখের জানা বাড়ায়ও না, বরং আল্লাহকে ভয় করো। আমার অনেক যুবক ভাইরা আছে যারা শয়তানের ধোকায় অনেক সময় স্মার্টফোন হাতে আছে, ইন্টারনেট ওয়াইফাই তার ফোনের সাথে কানেক্ট করা আছে, নিজের মা বাবা অন্য রুমে আছে, সে রাতের বেলা একা রুমে ঘুমাচ্ছে, সে হয়তো ভাবছে আমার আব্বু আম্মু এখন আমাকে দেখছেন না, ইউটিউবে ঢুকে আমি যে কোনো সিনেমা যে কোনো নাটক অথবা পর্নোগ্রাফি আমি দেখতে পারি। আমার যুবক ভাইরা ভালো করে শোনো, তুমি হয়তো রুমের ভেতরে একা আছো, তোমার মা বাবা কেউ দেখছে না, কিন্তু সবাই বলেন তো দেখি একজন তো ঠিকই দেখছেন, তিনি কি? ওই আল্লাহর ভয়টা কি দিলের ভেতরে নাই? ওই আল্লাহর ভয় যদি থাকে তাহলে খবরদার পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাও না, পর্নোগ্রাফি এটা মারাত্মক ব্যাধি, এটা তোমার যৌবন নষ্ট করে ফেলবে, তোমার যৌবনটাকে নষ্ট করে দিয়ে ভবিষ্যৎ জীবনটাকে হুমকির মুখে ঠেলে দিবে, তোমার দাম্পত্য জীবনে অনেক অসুখ আসবে, দাম্পত্য জীবনে অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। এই পর্নোগ্রাফি থেকে আজ যুবক তরুণরা মাস্টার বেশনে অভ্যস্ত হয়ে যাচ্ছে, যুবক তরুণরা তাদের যৌবনকে নষ্ট করে ফেলতেছে, যৌবনটাকে তারা ক্ষয় আর লয় করে দিচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, আল্লাহকে ভয় করো, চরিত্রের হেফাজত করো, নিজের চক্ষুকে হেফাজত করো, যদি তুমি তোমার চরিত্রটাকে হেফাজত করতে পারো, দেখো নবীজি তোমার ব্যাপারে কি কথা বলেছেন, বুখারীর হাদিস, নবীজি বলেছেন, মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, নবীজি বলেছেন যেই ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, এক নাম্বার হচ্ছে তার জিহবা, অর্থাৎ জিহবা দিয়ে বাজে কথা বলবে না, মানুষকে আঘাত করে কথা বলবে না, এই জিহবার যারা হেফাজত করবে, দুই নাম্বার নিজের লজ্জাস্থানের যারা হেফাজত করবে, নবীজি বলেছেন আমানু লাহুল জান্নাহ, কিয়ামতের দিন ওই লোকটার জন্য আমি নবী নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, চরিত্র গঠন করো সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যার রূপে মুগ্ধ হয়ে গিয়ে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলে দিয়েছিল, এত সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন। তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রত্যেক দিন তার চোখের সামনে দেখে তার প্রতি তার আসক্তি এমন বেড়ে গেল, একদিন সে তার দাসের মাধ্যমে একেবারে তার খাস কামরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলো, সাতটি দরজা ছিল সবগুলো দরজা তালা লাগিয়ে দিল, সবগুলো দরজা বন্ধ করে দিয়ে সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালামের সামনে কুপ্রস্তাব পেশ করলো। আল্লাহর নবী সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এই দুষ্ট মহিলা এমন জায়গায় আমাকে নিয়ে এসেছে, সবগুলো দরজা তালা লাগিয়ে দিয়েছে, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও এখন খোলা রাখে নাই। তিনি আল্লাহ তাআলাকে ভয় করলেন, মহিলা যখন কুপ্রস্তাব দিল ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে আল্লাহকে ভয় করে, তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তালাবদ্ধ সকল দরজা তার কুদরত দিয়ে তিনি খুলে দিলেন। আমার যুবক ভাইরা চরিত্রকে সাজাও এমন ভাবে, চরিত্রতে যেন শয়তান তোমাকে প্রভাবিত করে চরিত্রকে নষ্ট করে ফেলতে না পারে। চরিত্র নষ্ট হয়ে গেলে দুনিয়ায় তোমার আর কোনো দাম থাকবে না। যাদের বিয়ের বয়স হয়ে গেছে সামর্থ্য থাকলে বিয়ে করে ফেল, আর যাদের সামর্থ্য নেই প্রয়োজনে রোজা রেখো, যৌন চাহিদা কমে যাবে, রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো বিয়ের জন্য, তারপরেও তুমি অন্যায় পথে নিজেকে নিয়ে যাও না। আল্লাহ আমার যুবক ভাইদের চরিত্র তুমি হেফাজত করো। নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়, কয়টা বলছি, কষ্ট হচ্ছে, 10 মিনিটে শেষ করে দিব, এরপরে মনে দাদা যাবো, উঠবেন না তো, আপনারা ফ্যানের মানুষ সোনাগাজের মানুষ খুব ভালো বসে আছেন সবাই, ভালো লাগছে,
মোনাজাতটা করে তারপরে যাবো ইনশাআল্লাহ। নাম্বার সিক্স, নামাজ আমাদেরকে, পাঁচটা বললাম না ছয়টা বললাম, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। বলেন নামাজ আমাদেরকে কি নির্বাচনের শিক্ষা দেয়? নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আচ্ছা বলেন তো, নামাজ যখন আমরা জামাতে আদায় করি তখন একজন কি লাগে? আর একটু জোরে বলেন, কি লাগে? ইমাম লাগে। ইমাম বাংলা শব্দ না ইংরেজি শব্দ? হ্যাঁ, আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে নেতা, ইংরেজি হচ্ছে লিডার। নামাজে একজন নেতৃত্ব দেয় বলে আরবিতে তাকে বলা হয় ইমাম। এখন বলেন তো, কোনো ইমাম যদি এমন হয় তার তেলাওয়াত ভালো না, শুদ্ধ না, সহি শুদ্ধ তেলাওয়াত না, দাওরায়ে হাদিস পাশ করে নাই, কামিল পাশ করে নাই, নামাজের মাসালা মাসাইল জানে না, অশুদ্ধ তেলাওয়াতকারী এবং শিক্ষা দীক্ষা ভালো নাই, দাওরায়ে হাদিস পাশ করে নাই, কামিলও পাশ করে নাই, অন্যদিকে নামাজের মাসালা মাসাইলও জানে না, এমন লোককে কি নামাজের ইমাম সোনাগাজীবাসী বানাবে? আর একটু জোরে বানাবে? কি বুঝলেন এখান থেকে? সোনাগাজীর মানুষ, সোনাগাজী বাদ দিলাম, সচেতন মুসলমানরা যেমন অশুদ্ধ তেলাওয়াতকারী, একজন অযোগ্য ইমামকে নামাজের ইমামতিতে দাঁড় করায় না, নামাজের বাহিরে এই সকল নামাজিরা, খাঁটি ইমানদাররা কোন অযোগ্য লোককে, অদক্ষ লোককে, চোর বাটপার চারাবাস টেন্ডার বাসকে তার সমাজের নেতাও বানাবে না। ইস, যেভাবে ঠিক কইছে, এত ঠিক কইলে এই সুর বাটপাররা হয় কেমনে? টাকার কাছে আমরা অনেকে বিক্রি হই, আছে না? এই টাকা অন্ধ করে দেয় আপনাকে। আহারে, টাকার কথা কি বলতাম, টাকার লোভ সামলাইতে পারে না। এটা ছাগলের দাম বাজারে কম হইলেও 5,000 টাকা, 500 টাকায় নির্বাচনের সময় মানুষ বিক্রি হয়ে যায়। আপনি যে 5,000 টাকা খাইয়া যাকে তাকে ভোট দিয়ে দেন, 5,000 টাকা খাইয়া ভোটটা দিলেন কয় বছরের জন্য? 5,000 5 বছরের জন্য, 1 বছর = 365 দিন। 5 বছরকে 365 দিন দিয়ে ভাগ করলে হয় 1825 দিন। 5,000 টাকা না হয় আপনি আপনার পরিবার চালাইতে পারবেন 25 দিন, বাকি 1800 দিন কেমনে চলবে? কেমনে চলবে? 5,000 টাকাকে 1825 দিয়ে ভাগ করলে হয় 2 টাকা 73 পয়সা। তার মানে আপনি আপনাকে বিক্রি করেছেন রেগুলার কত টাকায়? কথা বলেন, ধর্মী আপনার চাইতে বোম্বে চানাচুরের দাম আরো বেশি। আপনি মানুষ নামের কলঙ্ক, আপনি মানুষের কাতারেও এখন আসতে পারেন। নিজের দাম আপনি চানাচুরের চাইতে কমায় ফেলেছেন, মানুষ নামের কলঙ্ক। আপনি নিজেকে মানুষ বানা। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজে যেমন আমরা বিশুদ্ধ তেলাওয়াতকারী, নামাজে যেমন আমরা একজন যোগ্য মানুষকে ইমাম বানাই, ঠিক তেমনি ভাবে মুসলমানরা নামাজি আল্লাহওয়ালা মানুষকে তার সমাজের নেতা বানাবে। এটা মুল্লার শিক্ষা না নামাজের শিক্ষা? কয়টা বললাম? কষ্ট হচ্ছে নাকি? আর বাকি আছে কয়টা? শেষ হয়ে যাবে। নাম্বার 7, 7 নাম্বার, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয়। নামাজে একজন ইমাম ভুল করলে পেছন থেকে মুসল্লি কি দেয়? বারবার লুকমা দেওয়ার পরেও ইমাম যদি লুকমা না শুনে মুসল্লিরা তখন কি করে? তাই না? ঘাট ধরে টাইনা আনে। আপনারা কি বলেন ঘাড় কে আঞ্চলিক ভাষায়? আমরা সিলেট হয় গর্দনা, আপনাদেরকে শিখাই যাই সিলেট কিতা কয়? গর্দনা, মাতুকা কিতা কয়? গর্দনা। আপনারা কিতা কয়? গেডি, 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 তাই না? মাখরাজ হয়েছে আমার, গেডি, তাই না? গেটি না গেডি, গেডি। আর সিলেট কিতা কয়? গর্দনা। চট্টগ্রাম কিতা কয় বলবি ভাই? চট্টগ্রাম কি বলে আমি জানি না, যাই হোক গেডি।
ইমাম সাহেব যদি লুকমান শুনে তখন মুসল্লিরা কি করে গেড়ি দুইটা টান মারে, যাও তোমার মতো ইমাম লাগবে না। নামাজে এই কাজটা হয় কিনা? নামাজের বাইরে শিক্ষা হলো কোন লোক বারবার ভুল করছে, আমরা দরদ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বারবার সংশোধন করব, লুকমা দিব বা এটা করেন না ওইটা করেন না ওইটা করেন না। দরদ দেখানোর পরে, ভালোবাসা দেখানোর পরেও একজন ইমাম সাহেব যেমন নামাজের ভেতরে নামাজ বিরোধী কোনো কাজ করলে আমরা যেমন তাকে গেটি ধরে টান দিয়ে দেই, ঠিক তেমনি নামাজের বাহিরে দিন বিরোধী ইসলাম বিরোধী কাজ যারা করবে আমরা দরদ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝাবো, বুঝাইতে বুঝাইতে না বুঝতে টান দিয়ে আমরা নামাই দিব। এটা মোল্লার শিক্ষা না নামাজের শিক্ষা? আমি যে আগে বলছিলাম যে নামাজের সব শিক্ষা আছে, দেখছেন কত শিক্ষা নামাজের ভিতরে, কয়টা বলছি? আমার ভাইদের কষ্ট হচ্ছে, আমি লম্বা করবো না। নামাজের আট নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? জীবন সংশোধনের শিক্ষা। কেমনে মনে করে নামাজে আপনি একটা ভুল করে ফেলছেন, এখন ভুল এই নামাজটাকে আবার ঠিক করার জন্য নামাজে একটা বিকল্প নিয়ম আছে, নিয়মটা কি? মাশা আল্লাহ, সাহু সেজদা। এই সাহু সেজদা দিলে আপনার নামাজটা কি হয়ে যাবে? জীবন চলার পথে আমরা অনেক ভুল করি, ভুল করে ফেলার পরে আমরা যেন ভুলের উপরেই অবিচল না থাকি, নামাজে ভুল করার পর সংশোধনের যেমন আল্লাহ একটা সিস্টেম দিয়েছেন, জীবন চলার পথে আমরা অনেকে গুনাহ করে ফেলেছি। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, আমরা হয়তো অনেকে পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে অনেক মিথ্যা বলেছি, গীবত করেছি, চুগলখুরি করেছি, অনেক অন্যায় আর হারাম কাজ আমরা করেছি। আমার আল্লাহ অন্যায় আর হারাম কাজে চলে যাওয়ার পর আপনি যেন আবার ফিরে আসতে পারেন, এই জন্য সংশোধনের পথ আল্লাহ খোলা রেখেছেন, সেটার নাম তাওবা। আমরা যখন কোনো ভুল করে ফেলি, দুনিয়ার মানুষ কোনো অপরাধীকে পেলে শাস্তি দেয়, আর আমার আল্লাহ অপরাধী পেলে শাস্তি দেন না, বরং আমার আল্লাহ অপরাধী খুঁজেন অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য। এই জন্য আমরা যারা এখানে এসেছি আমরাও যদি তওবা করে নতুন ভাবে জীবন গঠনের সিদ্ধান্ত নেই, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কি আল্লাহ? নবীজি বলেছেন কুল্লু ইবনে আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন, মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপী, গুনাহ করা পাপ করা ওই মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা, গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে যারা। সুবহানাল্লাহ। তাহলে জীবন সংশোধনের শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আছে। নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? ইমাম সাহেব নামাজ বুঝায় যে হুজুর তাড়াতাড়ি মারেন, লেট হয়ে যাচ্ছে, সোনা গাছিতে আসেনি, এরকম এইরকম যদি কেউ সিগনাল মারে পেছন থেকে তাহলে তার নামাজ কিন্তু নষ্ট হয়ে, এরকম সিগনাল মারা যাবে, এটা নামাজের খুশুয়ের বিপরীত। খুশু ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার, সফল কাম তারা নামাজে বিনয় খুশু অবলম্বন করে যারা। সুবহানাল্লাহ। যেন নামাজে খুশু থাকতে হবে, এরকম সিগনাল মাইরেন না। আমি নয় নাম্বার শিক্ষার কথা বলছিলাম, নামাজ আমাদেরকে ধৈর্য শেখায়। নামাজে যেমন আমরা ধৈর্য ধরে নামাজটা আদায় করি, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে আমাদের জীবন চলার পথে সুখের সাথে দুঃখ থাকতে পারে, আনন্দের সাথে বেদনা থাকতে পারে, বালা মুসিবত মহামারী অনেক কিছু আসতে পারে, জীবন চলার পথেও সবরের দরকার আছে না নাই? ইমানদাররা সবর করে, কখনো ভেঙে পড়ে না, হতাশ হয়ে যায় না, ফ্রাস্ট্রেট হওয়া এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আর কষ্ট দেব না আপনাদেরকে, নামাজের দশ নাম্বার বৈশিষ্ট্য আমি পরে বলবো, আমার কাম আমি আগে করব। যেটা আছে দশ নাম্বার মারাত্মক পয়েন্ট পরে বলবো, মাইকিং হয়ে গেছে, পুস্টারিংও হয়ে গেছে, লাইটিংও হয়ে গেছে, প্যান্ডেলটা বাকি আছে। আজকের মাহফিলে আপনারা যে এসেছেন ভালো লাগছে,
এই যে দুই ভাই উঠে গেছে কেন, মোনাজাত করে যাবেন, দশ নম্বর পয়েন্ট তো আছে। সম্মানিত ভাইরা প্লিজ কেউ উঠবেন না, আপনাদের এই ভদ্রতায় আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বললাম, এটা আপনাদের সুনাম। আমিও যে কোনো জায়গায় গেলে বলবো যে ফেনীর মানুষ, সোনাগাজীর মানুষ অত্যন্ত ভদ্র মানুষ, তারা মানুষকে দাম দিতে সম্মান দিতে জানে, আলহামদুলিল্লাহ বলেন। তো আগামী বছর এই যে প্যান্ডেল একটা আপনি দিবেন, এই প্যান্ডেলের নিচে মানুষ এভাবে বসে বসে আল্লাহর কালাম শুনবে, আপনার মা বাবা কবরে সওয়াব পাবেন, আপনিও তো সওয়াব পাবেন। এখান থেকে একজন মানুষ যদি হেদায়াত পেয়ে যায়, সে যত নেক আমল করবে তার সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। প্যান্ডেলের খরচ আমি ডবলে যাচ্ছি না, দুই তিনজনে যাচ্ছি না, একা একজনের সুযোগ দিয়ে দিই, কারণ এখানে কেউ থাকতে পারে একাই দিয়ে দিবে। একজন ভাই সাহস করে দাঁড়ায় জানতো আমাদের সভাপতি সাহেব জনাব সালেহ আহমদ, নবীন নামে নাম সালেহ, সালেহ মানেই হচ্ছে নেককার, তিনি দিয়েছিলেন মাইকের টাকা, মানে মাইকের খরচ। এখন মাইকের খরচের চেয়ে প্যান্ডেলের খরচ বেশি, তিনি ভাবলেন যে না আমি প্যান্ডেলের খরচে দিব, তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্যান্ডেলের খরচ তিনি একাই দিবেন। আল্লাহ আকবার, আল্লাহ ওনার সদাকা কবুল করেন, আমরা বলি আমিন। বেঁচে থাকলে আগামী বছর মাইকের টাকাটা আপনি দিবেন, একজন মাইকের টাকা খুব অল্প, একটু সাহস করে দাঁড়ায় যান। এরপরে আমার দশ নম্বর পয়েন্টটা বলার সুযোগ দেন, ডানেও কেউ থাকলে বলবেন, একজন ভাই সাহস করে দাঁড়ায় যান, একজন ভাই সাহস করে দাঁড়ান, আমি দোয়া করব আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দিবে। আপনি ভাবছেন ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, দোয়া করে দিচ্ছি, তো আগামী বছরের কাজ, আগামী বছর আসতে আসতে এই নিয়তের কারণে আল্লাহ আপনার ব্যবসায় দেখবেন বরকত ঢেলে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে নিয়ত করে যান, দেখবেন বরকত পাবেন ইনশাআল্লাহ। একজন ভাই বলেন একটু সাহস করে দাঁড়িয়ে যে হুজুর আমি মাইকের টাকাটা দিয়ে দিব আগামী বছর, মাইকের খরচ বেশি না, প্যান্ডেলের চেয়ে অনেক অনেক কম। একজন ভাই কি নাই, আমার একজন ভাই একটু দাঁড়ায় যান, একজন ভাই মতো মাইকের খরচ দিবেন আগামী বছর, একজন ভাই একটু সাহস করে দাঁড়ান, দাঁড়ায় যান। আপনি হয়তো মনে মনে চাচ্ছেন দাঁড়ায় যাই, শয়তান একটু আটকাচ্ছে দাঁড়াইস না, কারণ আপনি দিলে আপনি নেকি পাবেন, শয়তান এটা চায় না, আপনি নেকি কামান এটা শয়তান চায় না, কারণ সে আপনার চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়, সে আপনার ভালো চায় না, কল্যাণ চায় না। একজন ভাই সাহস করে দাঁড়িয়ে দাও, এই যে দাঁড়ায় গেছে, মাশা আল্লাহ মাশা আল্লাহ। আপনার নাম কি ভাই, কি বলেছেন আমার ভাই, ওমর ফারুক ভাই, মাশা আল্লাহ। আজকে ওমর ফারুক ভাইয়ের ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা দিয়ে শুরু হয়েছে, ঠিক না, আমার ওমর ফারুক ভাইকে আল্লাহ কবুল করে ফেলেছে, চলে আসেন লিল্লাহি তাকবীর, ওমরের মতো তাজা স্লোগান দেন, মোরা স্লোগান না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক ভাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সব শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমিও আমার দশ নম্বর পয়েন্ট বলবো। আমার যুবক তরুণ ভাইরা, ছোট ছোট ভাইরা এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছে, তারা আমি প্যান্ডেলে ওঠার আগে, স্টেজে ওঠার আগে বলেছে, হুজুর আমরা এবছর মাহফিলটা আয়োজন করতে গিয়ে এখনো খরচের অনেক ঘাটতি আছে, যারা আসবেন তারা আমাদের মুরব্বী, তারা আমাদের ভাই, আপনি যদি একটু বলে দেন তারা যেন তাদের সামর্থ্যের আলোকে কিছু সহযোগিতা করেন, তাহলে আমরা উপকৃত হব, আমাদের ঘাটতি তাও ফিল আপ করতে পারবো, আমরা আমাদের ভাইদেরকে একটু সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। সবাই একটু হাতটা উপরের দিকে উঠান তো, একটু নাড়াচাড়া মারেন, অনেক সময় আলোচনা শুনছেন, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এবার পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকায়েন না, নিজের পকেটে ঢুকান। আর আমার ভলন্টিয়ার ভাইরা ঢুকতেছে ব্যাগ নিয়ে, চুপি চুপি কথা হবে না, ওয়াজও চলবে, আবার আমরা ইনশাল্লাহ সামিলও হবো, এরপরে মোনাজাতে যাবো, কেউ উঠবেন না প্লিজ, সব দিক থেকে ভাইরা উঠে গেছে। তাহলে নামাজের কয় নাম্বার শিক্ষা বলবো, আরো জুড়ে বলেন, কয় নাম্বার, আরো জুড়ে, কত নাম্বার, আরো জুড়ে, দশ নাম্বার শিক্ষা। সবাই তাকান, এটা কিন্তু এতক্ষণ যা ওয়াজ করছি সব ওয়াজের মূল কথা এখানে, সব ওয়াজের মূল কথা এখানে, নামাজ আমাদেরকে কুরআন ভিত্তিক জীবন যাপনের শিক্ষা দেয়। আচ্ছা বলেন তো নামাজে আমরা কোন কিতাব থেকে তেলাওয়াত করি, মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব আল্লাহু আকবার বলে শুরু করছে বুখারী শরীফের তেলাওয়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোনাপুরের মানুষ বলবে এই হুজুর কোন বেদি সাফাগল হয়ে গেছে, কারণ আমরা সবাই জানি নামাজ শুরু করলে একটা কিতাব থেকে তেলাওয়াত শুরু করতে হয়, কিতাবের নাম কি,
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমরা সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। এই সূরাতুল ফাতিহা এটা কোন কিতাবের সূরা? আল কোরআন। এবার আমার দিকে সবাই আল্লাহর কাছে তাকান। আমি তো বলছি গোটা ওয়াজের মূল কথা এখন বলবো। নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মেনে চলাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ইটস দ্য প্রবলেম সলভিং মেথডোলজি, এটা সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজের 10 নম্বর শিক্ষা কি বললাম? নামাজে কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মেনে চলাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, হারাম কোনো কিছু খাওয়া যাবে না, হারাম পথে চলা যাবে না। এটা আমার আইন না কোরআনের আইন? কোরআনের আইন। কোরআনের আইন মানবেন তো আপনারা? মানবেন তো আপনারা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আজ সংক্ষেপে আমরা নামাজের আজকে যে বিষয়ে আমরা আলোচনা করলাম, নামাজের কয়টি শিক্ষা নিয়ে আলোচনা করলাম, এই 10টি শিক্ষা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।